শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এই শিক্ষার মেরুদণ্ড হচ্ছে টিচার। আর এই টিচাররা যদি হয় অদক্ষ এবং নামমাত্র সার্টিফিকেটধারী, তাহলে এই অদক্ষ শিক্ষক দ্বারা আর কি আশা করতে পারি আমরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, হোপ ইউ আর সেফ সাউন্ড এন্ড গ্রেট বাই দ্য গ্রেস এন্ড মার্সি অফ অল মাইটি আল্লাহ। ডেফিনেটলি ইউ আর সেফ ফ্রম COVID-19। ওয়েল, আই হ্যাভ বিন হিয়ার বিফোর ইউ আফটার আ লং টাইম, বাট ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট আই উইল গো অ্যাওয়ে। নো ওয়ে, দ্যার ইজ নো এনি চান্স, বিকজ ইউ লাভ মি আ লট অ্যান্ড আই লাভ ইউ অ্যাজ ওয়েল। Well, in this video, I'd like to talk about the teachers who teach to the students in our country. Now, get to the point. Shikha jati merudondo. Ebong ei shikhar merudondo hocche teacher. Are teacher ra jodi hoy odokkho ebong nammatro certificate dhari, tahole ei odokkho shikhok dara ki asha korte paren ar ki asha korte pari amra? Ji বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে এই টিচারদের নিয়ে আলোচনা করব। যে সমস্ত টিচাররা আমার ভিডিওটি হয়তো দেখছেন, আমি আপনাদেরকে ছোট করছি না, কিন্তু ব্যাপারটা ছিল সত্য যে তাদেরকে যদি একটা ইংলিশ বলা হয়, একজন ইংলিশ টিচারকেই যদি একটা ইংরেজি বলা হয়, তাদের মুখ থেকে কিছুই বের হয় না। মানে একটা ককটেল মালক, তাদের মুখ থেকে নাথিং কামস, নট এ সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড অফ ইংলিশ কামস ফ্রম দেয়ার মাউথ, একটাও তাদের কি ওয়ার্ড বের হয় না তাদের মুখ থেকে। এ হলো অবস্থা বাংলাদেশে। আমরা টিচাররা যারা 80% মার্কস দিয়ে দিই, পিতামাতারা ভাবে 80% মার্কস দিয়েছে, আমার ছেলে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্ট, না কখনো এটা ভাববে না। এই এই যে 80% মার্কস, এটা জাস্ট অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া। আপনি 80% মার্কস পেলেন, কিন্তু এই 80% মার্কস দিয়ে আপনি কী করবেন বলুন? 80% মার্কস আপনাকে দিলাম, আপনি স্টেজে দাঁড়িয়ে বাংলা কথায় 2 মিনিট আপনি সুন্দর করে গুছিয়ে বলতে পারেন, বাংলাতেই আপনার পরিচয়টাই 2 মিনিট গুছিয়ে বলতে পারেন না, তাহলে আপনার 80% মার্কস দিয়ে আপনি করবেন কি? আচ্ছা, আমি আপনাদেরকে কোশ্চিন না করে আমার নিজেকে একটা কোশ্চিন করি। আচ্ছা, কবিতা আবৃত্তি করে কী হবে, কী লাভ? কবিতা আবৃত্তি করে কী আপনি করবেন? ইতিহাস ভূগোল দিয়ে আপনি কী বানাবেন, সফটওয়্যার বানাবেন? আপনি সেলস গ্রোথ করবেন, কী করবেন বলুন? এই ইতিহাস ভূগোল পাতিহাস, এই কবিতা আবৃত্তি, এই যে জ্যামিতি, এগুলো শিখে কী লাভ? আমি আমার লাইফে এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে কোথায় আমার কবিতা আবৃত্তি লাগলো, কোথায় ত্রিকোণমিতি লাগলো, কোথায় আমার জ্যামিতি লাগলো, কোথায় আমার অ্যালজেব্রা লাগলো, কোথায় এগুলো দিয়ে কী লাভ হয়েছে? আমি আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আমাদের বাস্তব লাইফে যে এথিক্যাল যে দিকগুলো আমাদের দরকার, সেগুলো আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে স্কিল নেই, টোটালি স্কিল নেই। স্কিল হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই সফট স্কিলগুলো আপনাকে অর্জন করাই লাগবে। আপনি সার্টিফিকেট পেলেন, A+ পেলেন, B+ পেলেন বা গোল্ডেন পেলেন, এখন বাংলাদেশে দের ইজ নো এনি স্কার্সিটি ইন আওয়ার কান্ট্রি হু ডাজেন্ট হ্যাভ সার্টিফিকেট। এভরিওয়ান হ্যাজ সার্টিফিকেট, বাট ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট সার্টিফিকেট উইল ব্রিং ইউ গুড জব অ্যালং উইথ গুড স্যালারি, বাট সার্টিফিকেশন ইজ নিডিড, ইট ইজ জাস্ট নিডিড অ্যাজ এ টোকেন, ইউ উইল নেভার ইভার থিঙ্ক ইট। আপনি সার্টিফিকেট দিয়ে সব কিছু পেয়ে নেবেন এটা ভুলে যান, ইম্পসিবল। আপনাকে যদি উইন করতে হয় স্টেজ, আপনাকে যদি বেস্ট অফ দ্য বেস্ট হতে হয়, তখন করবেন কি? তখন আপনার ওই সার্টিফিকেট দিয়ে কাজ করবে না। Certificate can be used as just token, that's it. So you are eligible to stand in a queue for an interview for this certificate, that's it. Ekhon porjonto shesh interview ta dano porjonto certificate shesh, kintu stage e dari apni kemon perform korben, how good performance you can do on the stage, that's the fact, that's the big deal for you, and you have to bear in your head. And I can tell you, please learn and earn as many skills as you can from us, from our skill teachers in Bangladesh. অবশ্যই আপনাকে স্কেল ঠিক করতে হবে, আপনাকে স্কেল আপ করা লাগবে আপনার পুরো সিস্টেমটাকে। দ্যাটস ওয়াই
we have a good slogan, and that is invest yourself to our institute. We will present you the best version of your own. আপনি আপনার নিজেকে আমাদের প্রতিষ্ঠানে ইনভেস্ট করুন, সময় দিন, আমরা আপনাকে আপনার সবচেয়ে বেস্ট ভার্জনটা আপনাকে দেব, আপনাকে সবচেয়ে বেস্ট ভার্জন উপহার দেব। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রতিজ্ঞা। সো ডিয়ার ভিউয়ার্স, ভুলভাল ইংরেজি শিখে কোনো লাভ নেই। আপনি যখন আন্তর্জাতিক একটা ইন্টারভিউতে যাবেন, তখন আপনিও ইংরেজি জানেন, সবাই ইংরেজি জানেন, সবাই এ প্লাস, সবাই ভালো রেজাল, সবাই মাস্টার ডিগ্রি হোল্ডার। দুইটা পোস্টের জন্য 2000 লোক যাবে, সবাই গ্রেট। তাই বলে কি একটা স্যামসাং কোম্পানি তার ফ্যাক্টরি বিক্রি করে 2000 লোককে শুধু এ প্লাস দেখে, গোল্ডেন দেখে, আর সবাই বেস্ট অফ দ্য বেস্ট ইংলিশ জানে দেখে সবাইকে কি অ্যাপয়েন্ট করতে পারবে? এটা ইম্পসিবল। তারা কী করবে? বেস্ট অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট পিক আপ করবে। আপনি কি ইংলিশ বলেন, বাংলাদেশের বাংলিশ স্টাইল বলেন, বাংলাদেশের ভাঙড়ি স্টাইল ইংলিশ বলেন, ভোলভাল ইংলিশ বলেন, তাও আবার এটা আপনি রিপ্রেজেন্ট করতে জানেন না, কারণ ইংলিশটাই আবার সব কিছু নয়। ইংলিশ অবশ্যই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন করার জন্য। তো শুধু কমিউনিকেশন বলতে কি শুধু আপনি কথা বলেই কমিউনিকেশন করবেন? না, কমিউনিকেশন মানে শুধু কথা বলেই কমিউনিকেশন করার জন্য আই কন্ট্যাক্ট, পোস্টার, জেস্টার, হ্যান্ডিং, মুভমেন্ট, এই যে হ্যান্ড মুভ করছি আমি, এগুলো দিয়ে, তারপরে সিম্বলিক যে আপনার কমিউনিকেশন রয়েছে সেগুলো দিয়ে, আরও বিভিন্ন ব্যাপার রয়েছে আপনার কথার মধ্যে, শব্দ চয়ন দিয়ে, কথা বলার স্পিড দিয়ে, কথা কীভাবে আপনি থ্রো করছেন সেটা দিয়ে, ইন্টোনেশন রয়েছে, চাঙ্কিং রয়েছে, পজ রয়েছে, পাংচুয়েশন রয়েছে, আপনার অনেকগুলো সিস্টেম রয়েছে, কোথায় কীভাবে আপনি ব্রেক করবেন, কীভাবে থ্রো করবেন, কোন মোশনে কথা বলবেন, এগুলো সবগুলো কিন্তু হচ্ছে স্কিলের ব্যাপার। অর্থাৎ আপনি আপনি আপনাকে ইংরেজি জানতে হবে সেটা নয়, আপনি বাংলায় ভালো করে জানুন, শুদ্ধ করে জানুন, কোথায় কীভাবে কোন টার্মে আপনি আপনার বাংলা কথাটা থ্রো করবেন, এটা আপনাকে ভাবতে হবে। ধরুন যে একটা কোম্পানি, স্যামসাং কোম্পানি দুইটা পোস্টের অফার দিল, এখন দুইটা পোস্টের জন্য 2000 লোক সেখানে অ্যাটেন্ড করলো, 2000 লোক সবাই MBA, সবাই ফার্স্ট ক্লাস, সবাই সব কিছু, সবাই অনেক কথা বলতে জানে। তার মানে কি এমনই যে স্যামসাং কোম্পানি তার পুরো ফ্যাক্টরি বিক্রি করে 2000 লোককে মানে 2000 লোকের মেধা দেখে সবাইকে চাকরি দিয়ে দিবে? এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? নো, দে উইল পিক আপ বেস্ট অফ দ্য বেস্ট ক্যান্ডিডেটস, তারা অবশ্যই। আর তখনই আপনার মাল্টি স্কিল ছাড়া কখনোই সম্ভব না। আপনার আমার যে সার্টিফিকেট অর্জন করেছি, এটা এখানে পিন মেরে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে বা আমি একটা শোরুমে গিয়ে আমার এই সার্টিফিকেট দেখে বলতে পারবো না যে আমি এ প্লাস পেয়েছি, আমার মালটা নাও, আমি এ প্লাস পেয়েছি, আমার এই ফুডটা নাও, এটা কখনো সম্ভব হয় না। তাই স্কিল হচ্ছে অনেক বড় একটা জিনিস, আর যেটা একাডেমিক ক্যারিয়ারে আপনি যে মার্কসটা পেয়েছেন সেটা একটা আলাদা বিষয়, এটা থিওরিক্যাল ম্যাটার। কিন্তু বাস্তব জীবনে আপনি যখন চাকরি করতে যাবেন, যখন পদে পদে ঠেকবেন, তখন আপনাকে প্রচুর স্কিল গ্যাদার করতে হবে। সো এটা হচ্ছে ব্যাপার, কারণ কেউ আপনাকে পাত্তা দেবে না আনটিল অ্যান্ড আনলেস ইউ গেট মাল্টি স্কিলস। কেউ আপনাকে পাত্তা দেবে না, কেউ আপনাকে হায়ার করবে না। সো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে মাল্টি স্কিল ছাড়া কখনো কোনো জায়গাতে স্টে করা যায় না, লঙ্গার টাইম স্টে করা যায় না। সো আমি এই ভিডিওটি আসলে সমালোচনা করার জন্য নয়, টিচারদেরকে, তাদেরকে শুধু বলবো যে আপনারা নিজেরা আগে সচেতন হন, নিজেরা নিজেদেরকে আপডেট করুন। এখন আর ওই যুগ নেই যে একজন আরেকজন টিচারের কাছে যাবে, হ্যাঁ যেতে পারে, তবে এখন আপনার হাতের কাছে আছে অ্যান্ড্রয়েড ফোন, আপনার কাছে রয়েছে ইন্টারনেট, সো আপনি ইজিলি অনায়াসে শুদ্ধ জিনিস আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, গুড বাই।